নিউ ইয়ার হোক কি সামার ভ্যাকেশন অথবা পূজো ভ্যাকেশন, ভ্রমণ প্রিয় বাঙালির কাছে আলটিমেট লক্ষ্যটা হলো ছুটি পেলেই লাগেজ নিয়ে ঘুরতে বেরিয়ে পড়া। বিস্তীর্ণ সমুদ্র হোক কি মেঘের দেশে ছুঁয়ে যাওয়া পাহাড়, যেখানেই যান না কেন ঠিকঠাক থাকার জায়গাটা খুব প্রয়োজন। সারা দিন বাউন্ডুলের মতো ঘুরলেও রাতে ক্লান্তি, আর তা দূর করতে হোটেলে তো ফিরতেই হবে। তবে একটু কনসাস থাকাটা কিন্তু মাস্ট। এই যেমন অতি অবশ্যই হোটেলে ঢোকার পর সবটা খতিয়ে খতিয়ে দেখে নেওয়া, আপনার গোপনীয়তা যাতে মিসইউজ না হয় তাই বিকায়দা কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে কি না অবশ্যই কিন্তু চেক করবেন। অনলাইন হোটেল বুকিং এর ক্ষেত্রে সহসা একটা সমস্যা দেখা যায়। আলটিমেট রেটের ক্ষেত্রে আপনি একরকম বুক করেছেন অথচ প্রকৃতভাবে আপনার রুম বদলে গিয়েছে, সেটা কিন্তু যাচাই করবেন। বিলিং এর ক্ষেত্রে বুকিং কন্ডিশন আর অ্যাকচুয়াল বিল অবশ্যই মিলিয়ে দেখবেন। অচেনা মানুষের সামনে আপনার ওয়ালেটটা সামনে রাখুন, হোটেলের চাবি নিজের কাছে রাখতে একদম ভুলবেন না। পেমেন্ট যতটা সম্ভব ক্যাশে করুন, ডেবিট কার্ড থেকে বিরতই থাকুন। ও আরেকটা বিষয়, নিজের বাজেটের মধ্যে ঘুরতে চাইলে হোটেল থেকে কোনো গাড়ি ভাড়া না করে নিজেই গাড়ি ভাড়া করে নিন। একটু কনসাস থাকুন আর চুটিয়ে মজা করুন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনে কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না।